দর্শক বিরতির আগে জানাছিলাম এশিয়া কাপে অংশ নিতে এই মুহূর্তে শ্রীলঙ্কায় আছে বাংলাদেশ ক্রিকেট দল সবশেষ খবর জানাতে শ্রীলঙ্কা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী শুভ দেবনাথ এবং শুভর কাছ থেকে জেনে নিতে চাইব শুভ আজকে বাংলাদেশ দলে কোনো অনুশীলন আছে কিনা এবং লিটন কুমার দাস দলের সাথে নেই তার সম্পর্কে সবশেষ কোনো আপডেট জানা গেল কিনা জানাবেন আরজু ধন্যবাদ আপনাকে বাংলাদেশ দল আজকে কোনো অনুশীলন করছে না তারা হোটেল রুমে রয়েছে হোটেল বন্ধু থেকে তারা সময় কাটাচ্ছে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক আর মিরাজের একটি ছবি পোস্ট হয়েছে সেখানে আমরা দেখেছিলাম যে হোটেলের মধ্যেই তারা কিছুটা প্র্যাকটিস সেশন জিম সেশনটা করে নিচ্ছে বাংলাদেশ দলের মূলত আজকে সময় কাটবে টুর্নামেন্ট শুরুর আগে স্টার স্পোর্টসের সঙ্গে ফটো সেশন সব বিভিন্ন যে কর্মকাণ্ড থাকে সেটি শেষ করে লিটন দাসের বিষয়ে সবচেয়ে এখন পর্যন্ত যেটা তথ্য সেটা হচ্ছে লিটন দাসের জ্বর এখনো পর্যন্ত কমেনি এবং তার শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে সেক্ষেত্রে তিনি কবে নাগাদ আপনি সুস্থ হওয়ার পরে তো আসার না আসার সিদ্ধান্ত নির্ভর করে যদিও জ্বর থেকে ফিরে আসার পরে ম্যাচ ফিটনেস ফিরে পেতে হবে ম্যাচ ফিটনেস কতদিন পরে ফিরে পাবেন সেটা গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে আমার টিমের সঙ্গে কাছে জানতে গেছি আজকে লিটন দাস কেন টানদিন থাকে তিনি দলের সঙ্গে যোগ দিবেন এবং তিনি আজকে উড়ে আসছেন এবার জায়গায় তাকে দলে নেওয়া হয়েছে এবং তিনি একদিন পরে অর্থাৎ আগামীকাল বিকাল নাগাদ শ্রীলঙ্কাতে তারা নামে এবং একদিন সেখান থেকে 3 ঘন্টা যাত্রা বিরতির পর তারা হোটেলে প্রবেশ করে সেখান থেকে আজকে বিশ্রামের সময় কাটে এবং আনুষ্ঠানিক অন্য কাজগুলো তারা শেষ করে বাংলাদেশ দল আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে এবং তার আগে কন্ডিশন সম্পর্কে ধারণাটা একটু দিয়ে রাখি কারণ এখানে গরম রয়েছে সেই গরমের সঙ্গে অভ্যস্ত হওয়াটা গুরুত্বপূর্ণ যদিও বাংলাদেশের সঙ্গে এখানে কন্ডিশনে খুব একটি পার্থক্য নেই বিশ্বকাপের আগে যে কোনো টুর্নামেন্টই খুব গুরুত্বপূর্ণ এশিয়া কাপ কিন্তু বলা হয় যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ক্রিকেটের বড় টুর্নামেন্ট